তুই চলে চলে যাচ্ছিস তোকে এমনিতেও বাঁচতে দিবে না তুমি যা শুরু করছো বাবা তোমার উপর ভীষণ ক্ষেপে আছে তুমি আজ বলো ইতালি যাবা কাল বলো সৌদি যাবা আবার শুনে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবা আসলে তুমি কি চাও বলো তো তোমাকে আমাকে তোমাকে চাই তোমাকে ছাড়া আমি গল্প না আবারও মিথ্যা কথা আচ্ছা মিথ্যা কথা আমি কখন বললাম এই যে বললে ইতালি চলে যাবে আই আমাকে কি তোমার সাথে নিয়ে যাবে তোমাকে বিয়ে করে আমি সোজা ইতালি চলে যাব তোমার বাবা আমার টিকিটাও ধরতে পারবে না তুমি নিজে যেতে পারবা তো তোমাকে ভিসাটা কে দিবে শুনি শুনো সবকিছু কিন্তু হাডুডু খেলা না ভিসা ভিসা কোনো ব্যাপার হলো বাচ্চা ভাই ইচ্ছা করলে সাতজনকে সাথে করে নিয়ে যেতে পারে হুম ঠিকই বাস পাখি যে তার টাকায় করে সবাইকে নিয়ে যাবে আমি বুঝি না তোমার কি বুদ্ধি আচ্ছা 17 বছর যাব যে লোক ইতালিতে থাকে সে বাস পাখি না তো কি কও সব চা বাবাজি সব ভুয়া ভুয়া বাচ্চাবার সাথে পরিচয় হোক তাইলেই বুঝতে পারবা মানুষকে তো বিশ্বাস করো না সৈয়দ বাড়ির কন্যা সৈয়দ বাড়ির চারপাশ দিয়ে ঘুর ঘুর করো দিন দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই মানুষ যে এখন কত পয়সাওয়ালা হয়ে গেছে তুমি চিন্তাও করতে পারবা না মানুষকে দেখে কোনো লাভ নাই নিজে কিছু করো হ্যাঁ নিজে তো কিছু একটা করতেই হবে তোমার বাবা সেদিন আমাকে যে ঝাড়িটা দিল তারপর থেকে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে নিজে একটা কিছু করে তাকে দেখাবই আচ্ছা বাবা যে তোমাকে ঝাড়ি দিয়েছে আমার কি খারাপ লাগে নাই অবশ্যই আমার খারাপ লাগছে আমার জন্য তোমার খারাপ লাগছে হুম ঠিক আছে সৌভাগ্য আমার আজ ঠিক আছে আমি এখন যাই হুম তুমি যাবা মানে যাবো মানে খবর আছে তুমি থাকো আমি গেলাম বলো না আকুমু না আমা আকুমুকে বলো 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 আ ছোট জাত কোথাকে শয়তানে যা চুপ থাক কি হয়েছে বৌমা না কিছু হয় নাই ওর মুক্ত আছো কেন না হাতটা দাও লেখাপড়া করবো চাই না আচ্ছা বলেন তো এইভাবে বকাঝকা করলে কখনো কোনো বাচ্চা পড়ালেখা করে এই তুমি না বললে ওরা স্কুলে ভর্তি করাই দিবা অখন ভর্তি করানো যায় কোনো সমস্যা আছে স্কুলে ভর্তি করবে মধ্যে কোনো সমস্যা কি আছে বলেন তো বৌমা ওই বৈশাখী মনে হয় তোমার ডাকতেছিল ভাব দেখানোর কি আছে আপনি সৈয়দ বাড়ির ছেলে বিদেশে লেখাপড়া করেছেন এখন তো বন্ধু বলতে আমার লজ্জা হচ্ছে তাই না আমার বন্ধু অনেক কথা শিখছে নামটা ভালো হয়েছে অবশ্য আচ্ছা কই যাচ্ছিস কই আচ্ছা আমি বাড়ির দিকে যাচ্ছি চলো আমার বাড়িতে ঘুরে আসো তোমার বাড়িতে হ্যাঁ আরে চলো না কিছু না চলেন চলেন দাবা খেলি উনি গেছেন ঢাকায় আসলে পরিচয় করে দেবো বাড়ির দামটা কত হইবে পারে বিআই তা 10 লাখ তো হইবই ধুর মিয়া 10 লাখ টাকা হলে তো আমি একালকে কিনে পারি বাড়ি আরে বেচলে তো কিনবেন বিআই আশেপাশে এরকম বাড়ি ঘর নাই খোঁজ খবর রাখ কিন্তু আচ্ছা ঠিক আছে মামা আমরা আসি না চলেন সৈয়দ আম্মার সাথে দেখা করায় নিয়ে আসি খুব ভালো মানুষ চলেন অসুবিধা হইব না তো না কোনো অসুবিধা নাই মামা তুমি আগে ভাবি ভাবি কিরে পড়া দেখো কাজের নিয়ে আসছি কাগজ এসছি আরে এইটা আবার কোন ভাবি ওই পড়া এটা বেশি কথা কয় কেন রে
পাগল নাকি? এটা তোর কোন ভাইয়ের বউ? আরে আমরা তো ভাই দুইটাই। ও আচ্ছা, সরি সরি সরি, বিয়ে করেছিস কবে? তুমি না এখনো সেই আগের মতো দুষ্টমিটা করো। তুমি জানো না যে একটা অ্যাক্সিডেন্টের পরে ভাই আবার বিয়ে করেছে? ও, তার মানে দ্বিতীয় স্ত্রী? না, তৃতীয়। বসে বসে, না না না, আজকে বসবো না, আমরা একটু গ্রামটা ঘুরে দেখবো। ও স্যার সাহেব, আমাকে পড়া কিন্তু জানি যাইতেছে, তাই নাকি? হ্যাঁ, এর আগে উনি ইংল্যান্ড ঘুরে এসেছেন। মানুষের তো ইচ্ছা থাকেই। ও আরেকটা জিনিস, ভাবি কিন্তু তোমাদের মতো সৈয়দ বংশের। বংশ দিয়ে কি হবে, ভালো মানুষ তো হচ্ছে আসল। এই আপনার চল, ও না সরি সরি, পরাগ চলো যাই। না আসলে আমার একটু খুব জরুরি কাজ আছে, যেটা ফেলে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো তাহলে, আমরা ঘুরে আসি। আইসেন আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই পরাগ, কামটা কি? সৈয়দ পারিছি, যাও তেল নিয়ে আমি কি করব। আমার মতো ভারী নিয়ে যা। ইতালি থাকে, আমাদের বাড়ি দেখতে আসছে। হায় বিয়ে করেন কি মাটিতে বসেন না তো খারান খারান আমি তো চা খাই না, আমি কফি খাই। কফি? কফি বাতি মামা? না না, জিনিসটা হচ্ছে কফি। আপনি মনে হয় বিদেশে থাকতেন না? জি, এই জন্য কফির অভ্যাস। আঙ্গুর, বৌমারে বলতো ভালো করে কফি বানায় নিয়ে আসতে। কফি বানাবে যে, ভাবি তো বিশ চাল নিচ্ছে। চলেন, কফি টফি খাওয়া বাদ দিন না, চলেন না। আমাজান বিয়াই আপনাদের বাড়িটা ঘুরে দেখতে চাই আর কি। চলেন তো, চলেন চলেন। আক্কেল বুদ্ধি আর হইব না না, একটা বাইরের মানুষ হুট করে তুই ভিতর বাড়িতে নিয়ে আসলি কেমনে? আম্মা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আম্মা। বারবার ভুল করবি, বারবার মাফ চাবি না? যা কালো খবর দেখ, কাজের মানুষ লাগবে বল। জি আম্মা, এখনই যাচ্ছি। আমি কি করে জানবো তুমি কোথায় যাও, কি করে বেড়াও? কি করে বেড়াই বলো, কি করে বেড়াই? আমি তো সেটা বলতে পারবো না, বয়সের দোষ হবে। তুমি যে কি বলো না ভাবি, সত্যি করে বলো তো কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বাড়িতে। তুমি কাউকে ভালোবাসো? বাসি, অবশ্যই ভালোবাসি, কিন্তু আমার মনে হচ্ছে না আমার ভালোবাসাকে এই বাড়ির কেউ মেনে নেবে। ভালোবাসা কি কেউ আটকে রাখতে পারে? আচ্ছা বলো তো, ভালোবাসার রাজপুত্রটা কে? যেদিন রাজপুত্র এই বাড়িতে আসবে সেদিনই বুঝতে পারবে সে কে। সে আসে বসে থাকে। বসে থাকলাম, কিন্তু তোমাকে তো দারুণ লাগছে। ভাবি আমাকে একটা কালো টিপ দিয়ে দাও না। কালো টিপ তো আছে, কাজল দিয়ে দিলাম, নজর লাগবে না। তুমি যে কি বলো না ভাবি, জল খাচ্ছ। ভাবি
আসনা হানা এখন থেকে শাহনাজের কাছেই থাকবে, মাঝে মাঝে আপনার কাছেও থাকবে। তাতে যদি তোমার সুবিধা হয়, আমার তো অসুবিধা থাকার কথা না। না ভাবি কি আমার উপর রাগ করলেন? আরে হাসনা হেনা তোমার বিয়ে করা স্ত্রী, তুমি তারে তোমার কাছে রাখবা, এটা আমার রাগ করার কি আছে? তবে শাহনাজ যদি কখনো জানতে পারে যে হাসনা হেনা তোমার বউ, সেই ভয় ভয় দিনটার কথা ভাইবা, যা ভালো মনে করো তাই করো। তো ভাবি একটা বুদ্ধি দেন তো। বুদ্ধি? আমার সে কি তোমার বুদ্ধি কম আছে? এ বাড়িতে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছ তুমি, তোমারও কি বুদ্ধি দিব বলো? বুঝতে পারছি, ভাবি আমার উপরে 100 ভাগ রাগ করছে। আরে আশ্চর্য, রাগ করবো কেন? সমস্যা তো তোমারই হবে। এমনিতে হাসনা হেনারা দেখলে তুমি কথা বলার চেষ্টা করো, মহব্বত ধরে রাখতে পারো না। কি করব বলেন, হাসনা হেনাও তো সৈয়দ বাড়িরই বউ। তাহলে আর অসুবিধা কি? ধান দুব্বা দিয়ে বরণ করে নাও, এত ভয় পাইতেছো কেন? সেটা পারলে কি আর দাসী বান্দির কাজ করানোর জন্য হাসনা হেনারে শাহনাজের কাছে নিয়ে যাই? এত কথার তো দরকার নেই, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে আমার চিন্তা শাহনাজ নিয়ে, শাহনাজ এই কষ্ট সহ্য করতে পারবো কিনা। আমি খুব সাবধানে থাকবো ভাবি, আর হাসনা হেনা যাতে শাহনাজের মনটা পরিবর্তন করতে পারে আমি সেই চেষ্টাই করব। সবই বুঝলাম, আমার আর এসবের মধ্যে জড়ায় না ভাই। যাও তুমি হাসনা হেনারে নিয়ে যাও। আমি নিয়ে যাবো? তোমার বউ, তুমি স্যার আর কে নিব? না না ভাবি, আপনি আঙুরকে দিয়ে পাঠাই দিন। আসিব, এরা যে আমারে কি ঝামেলায় ফেলে না, কোন বিপদ জানি আসতেছে আল্লাহ জানে। তুমি কি বলছো? পরাগ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার খেলার সাথী। ও হচ্ছে একটা ফাজিল। ফাজিল মানে কি করেছো? ও হচ্ছে মানুষ চিনেও না চেনার ভান করে, আর কি করে জানো, মেয়েদের পিছনে ঘুরু ঘুরু পারে। তা তোমার পিছনে পিছনে ঘুরেছে নাকি? জি না, আমি কি তোমার মতো? আর আমি এ ধরনের মানুষকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলি না। প্রশ্রয় দিয়ে মাথায় তুলি না মানে? দেখো, মানুষকে খাটো করে দেখার কিছু নেই, আমি কোনো মানুষকে ছোট করে দেখি না, আর সব তো আল্লাহ সৃষ্টি। আর তাছাড়া ও তোমার বন্ধু, ওকে ছোট করে দেখার কি আছে? সরি বাবা, এত খ্যাপা কি হলো? দেখো, আমি ছোটকাল থেকে শুনে এসেছি, আমার দাদার সময়ে এই সৈয়দ বাড়ির সামনে দিয়ে কেউ যদি জুতো পায়ে হাঁটতো তাহলে তার কঠিন শাস্তি হতো, কঠিন শাস্তি। আমার মা এই বাড়িতে এসে সেই রীতি চেঞ্জ করেছে। আমি কিন্তু এটা পক্ষপাতি না। টাকা পয়সা যা লাগে আমি দেব, টাকা পয়সার কোনো চিন্তা তোমার করতে হবে না। কোথায় থাকবা কোথায় খাইবে তুমি খেলে বাইর থেকে বাইর করে নিয়ে, বাকিটা আমি সামাল দেব। না দূর ভাই, আপনি তো বিদেশ ছিলেন, আপনার কাছে তো সবই বিদেশি বিদেশি মনে হয়। আমরা তো গ্রামে থাকি, রোজ সৈয়দ বাড়ির বুঝেন না, দরকার গুলি করে দেবে। আরে হুন রাখো তোমার সৈয়দ বাড়ি, রাখো তোমার গুলি, এরকম গুলি গেলা কত কিছু শুনছি, দেখাইতে শুন কেউ কিছু দেয় পারে না। আর দিছো বড়টার মধ্যে কলজাটারে ছোটো করলেও না, বড় করা লাগবো, তুমি খেলটাই না বাইর করে লেবে। মনে করেন যে ভাই, আমারও তো ইচ্ছা হয় যে একটা বিয়ে শাদী করি, বয়স তো কম হয় নাই, কিন্তু ভাইজান আছে, ভাবি আছে, ভাইজান তো শুনলেই আমাদের থাপ্পড়টা দেবে, বুঝলেন? এই সমস্ত কাজে কামে ভাইজান ভাবি লাগে না, আমি তোমার জ্ঞান দিছি বুদ্ধি দিছি, আর তুমি জ্ঞান বুদ্ধি খরচ করে কাম করবা। না ভাই, ঝামেলা তো আরেকটা আছে, আপনাদের তো কই নাই, আপনি এবার কাউকে কয়েন না। ওই বাড়িতে পুকুরের মধ্যে নাকি একটা সোনার মটকা আছে, ওর মধ্যে নাকি ইরা জরুর মোহর ঠাসা, ওইটা যদি বাগানো যায় তারপরে মনে করেন বিয়ে একটা কেন? আরে তুমি সোনা সোনা হীরা চান্দি জহরতের কথা বলে, এটা তো আরেক সোনা বুঝছো, এটা হলো বড় হীরা, জীবনের লিগে ওই সোনা চান্দি দরকার হয়, এইটাই দরকার হয়। তুমি এক কাম করে দুই এক দিনের মধ্যে এটা সিদ্ধান্ত নেবে। সে কি আমি বিয়ে করলেই তো মনে করেন এই গ্রামে আর থাকতে পারলাম না, তাহলে আমার তো ধরেন গ্রাম সাইডা চাওয়া যাবে, তাহলে ওই পুকুরের ওইটি উঠাবে কেটা? পুকুর বাদ, তুমি যে পুকুরের মধ্যে আর দিছো এখন এটা ধরো, তোমার আমি দরকার হয় তোমার বউ শুদ্ধ তোমার শুদ্ধ ইতালি নিয়ে যামগা। বাবা মানে কি?
ধরে পড়ো বসে আছে পথ যে কেউ সে চাঁদের সাথে